हेलो फ्रेंड आमी देबोमिता चले एसेছি बंग रान्नाघरे एक नतून रेसिपिर भिडियो निये। आमार रेसिपि जदि तोमादेर भालो लागे तो प्लिज लाइक करो, सकलेर साथे शेयर करो और आमार चैनल सबस्क्राइब करे आमार पाशे थेको। ताहले चलो आजकेर भिडियोटा स्टार्ट करी। আজকে চাল আর আম দিয়ে গরমকাল স্পেশাল একটা চটজলদি ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করব। আজ শেয়ার করব ম্যাঙ্গো রাইসের রেসিপি। এই গরমের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। চলো এবার স্টার্ট করি। আমি কাঁচা আমটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সর্ষে। এবার দিচ্ছি একটু বিউলির ডাল, ছোলার ডাল, দিয়ে দিচ্ছি একটু হিং, এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার সব কিছুকে কিছু সময় আমি একটু ফ্রাই করে নেব। এবার কটা কারি পাতা দিয়ে দিলাম, কারি পাতাটা দিয়েও কিছু সময় ফ্রাই করব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। কাঁচা বাদাম যেহেতু দিচ্ছি সেজন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে বাদামটাকে ফ্রাই করে নেব। এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আম। আমটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমের টক অনুসারে কিন্তু তোমরা আমটা অ্যাড করবে, বা যেই রকম টক তোমরা খেতে চাইছো রাইসে সেই অনুসারেই কিন্তু আমটা দেবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট সব কিছুকে একটু ফ্রাই করে নেব। আর এটা কিন্তু একটা ওয়ান পট মিল, তোমরা চাইলে কিন্তু এটা লেফট ওভার রাইস দিয়েও কিন্তু তৈরি করতে পারো। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ভাত দিলাম। এবার সব কিছুকে বেশ হালকা হাতে আমি মিক্স করে নেব। আর এই রাইসটা কিন্তু তোমরা রায়তার সাথে খেতে পারো বা এমনিও শুধু খেতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যখনই কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না, চটজলদি কিছু বানিয়ে নেওয়ার জন্য এখন গরমকালে কিন্তু এই রেসিপিটা একদমই পারফেক্ট। খুব ভালো করে এরকম আলতো হাতে আমি সব কিছুকে মিক্স করে নেব। দেখো সব কিছুকে মিক্স করে নিয়েছি। এবার দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া, কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছুকে আবার ভালো করে একবার মিক্স করে নেব। এই রেসিপিতে কিন্তু চিনিটা অপশনাল, তোমরা যদি না চাও তো স্কিপ করতে পারো। আমি টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনিটা অ্যাড করেছি, কিন্তু তোমরা যদি না চাও তো চিনিটাকে তোমরা স্কিপ করে দিও। খুব ভালোভাবে সব কিছু মিক্স করে আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেবো একটু। প্রায় 3 মিনিট পর আমার কিন্তু ম্যাঙ্গো রাইস একদমই রেডি। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে একবার মিক্স করে নেব। তারপর নামিয়ে গরম গরম সার্ভ করব ম্যাঙ্গো রাইস। খুব ভালো করে আলতো হাতে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি রাইসটা নামিয়ে নেব। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল চটজলদি ম্যাঙ্গো রাইস। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, টাটা।